আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আনসার আলী। আনসার আলী স্যার, আপনি কোথা থেকে এসেছিলেন? বগুড়া জেলা থেকে। বগুড়া জেলা কোথা থেকে? ধনুর থানা। ধনুর থানা। আচ্ছা, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত সবার প্রথম কি ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন? সমস্যা হাত পা ভারী হয়ে গেছিল, সমস্যা হয়েছিল। আচ্ছা, মানে হাত পা আপনি নাড়াচাড়া করতে আপনার সমস্যা হতো? সমস্যা, হাঁটাচলা করতে, উঠবস করতে অনেক সমস্যা হতো, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে আপনার ব্যথা করতো। হ্যাঁ। আচ্ছা, তো কতদিন যাবত আপনি এই সমস্যাটা ভুগছিলেন? গত এক বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছেন। আচ্ছা, এই একটু আমরা এখানে ওনার ছেলেকে পেয়েছি, আমরা একটু ওনার ছেলের সাথে একটু কথা বলবো। স্যার, আপনার নামটা একটু বলুন। মোহাম্মদ মমিনুর রহমান। মমিনুর রহমান। আচ্ছা, আপনার বাবা গত এক বছর যাবত উনি এই সমস্যাটা ভুগছেন, তো আপনারা কি এটার জন্য কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করিয়েছিলেন ওনার? হ্যাঁ, অবশ্যই করেছিলাম। এর আগে বেশ কয়েকটা ডাক্তারের সাথে কথা বলা হয়েছে এবং ট্রিটমেন্ট নেওয়া হয়েছে। আচ্ছা, তারা বলে ওষুধ চালিয়ে যান, দেখা যাক কি হয়, কিন্তু কোনো উপকার, তেমন কোনো উপকার আমরা পাইনি। মানে ওষুধ যতদিন হয়তো আপনারা কন্টিনিউ করেছেন উনি ভালো থাকেন, ওষুধ ছেড়ে দিলে আবার আগের অবস্থায় চলে যান? আগের অবস্থায়। আচ্ছা, তো আপনারা পার্মানেন্ট কোনো সমাধান খুঁজে পাচ্ছিলেন না? জি। আচ্ছা, তো এই ডিপিআরসি হসপিটালে আপনারা কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? এখানে ডিপিআরসি হাসপাতালে ডক্টর সুবিল প্রধানের আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছেন। ডক্টর মোহাম্মদ সুবিল প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছেন। কতদিন যাবত ট্রিটমেন্ট নিয়েছেন আজকে? ট্রিটমেন্ট আজকে দিয়ে 19 দিন হবে। আজকে 19 দিন। তো এই 19 দিন ট্রিটমেন্ট নেওয়ার ফলে আজকে আপনাদের রোগীর কি অবস্থা, আপনি নিজে কি দেখতে পাচ্ছেন বলেন? আগের থেকে আমার আব্বা এখন মোটামুটি অনেক সুস্থ। অনেক সুস্থ, আল্লাহর রহমতে সে অনেক সুস্থ এবং ভালো হয়ে গেছে। আচ্ছা, উনি হাঁটাচলা ঠিক মতো করতে পারছেন? ওনার আগের যেভাবে উনি হাঁটাচলা করতেন, ওনার যে বলেছেন যে প্যারালাইসের মতো অবস্থা হয়ে গেছিল, সেটা থেকে উনি সুস্থ হয়ে গেছেন? মোটামুটি উনি সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে গেছেন। ওনার স্বাভাবিক কাজকর্ম কি উনি এখন নিজে একা একা করতে পারেন? হ্যাঁ, এখন উনি একা একা সবকিছু করতে পারে। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনারা মূলত কিভাবে জানতে পেরেছিলেন? ডিপিআরসি হাসপাতালে আমরা ঠিকানা পাইছি ইউটিউবে। ইউটিউবের মাধ্যমে? জি। ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার হয়তো আপনার ভিডিও দেখেছে? হ্যাঁ, ভিডিও দেখেছে। দেখার পরে এবং যে সমস্যাগুলো ইনি ট্রিটমেন্ট করেন শফিউল্লাহ প্রধান স্যার দেখে, তারপরে আমরা ওনার ঠিকানা অনুযায়ী আমরা ঢাকায় এখানে আসি। ঢাকায় আসেন, তারপরে এসে সরাসরি স্যারের সাথে আপনারা দেখা করেন? হ্যাঁ, আসে সরাসরি স্যারের সাথে দেখা করি এবং স্যার বলে যে চিকিৎসা দিলে পরে হয়তো ভালো হবে। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনারা যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স ছিলেন বা অন্যান্য স্টাফ যারা ছিল, তারা টাইম টু টাইম আপনাদের যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সেগুলোকে নিশ্চিত করেছে? আপনারা সব কিছু কি পেয়েছেন? এখানে থাকা অবস্থায় আমাদের ডাক্তার, নার্স এবং এখানকার ম্যানেজমেন্ট সবাই মোটামুটি আমাদের সার্বিক দিক দিয়ে আমাদের সহযোগিতা করেছে। মানে আপনারা সব রকম ট্রিটমেন্ট আপনারা সময় মতো যেভাবে পাওয়ার কথা ছিল আপনারা সবটুকু পেয়েছেন? জি। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনি তো হয়তো আরও অনেক হসপিটালে আপনারা ভিজিট করেন, তো এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন যে কেমন লেগেছে আপনাদের কাছে? এই ডিপিআরসি হাসপাতাল পরিবেশটা অনেক ভালো এবং এক কথা এখানকার সব ডাক্তার, নার্স এবং এখানে ম্যানেজমেন্ট সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায় এবং সবাই অত্যন্ত তারা ভালো মানুষ। মানে আপনি বলতে চাইছেন সবাই খুব দ্রুত একটু ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তৈরি করে? জি। যাতে আপনাদের সেবা নিতে অনেক বেশি সুবিধা হয়। আচ্ছা, একটু আরেকটা জিনিস জানতে চাইবো, যেমন আপনার বাবা গত অনেক দিন থেকে উনি অসুস্থ ছিলেন, আপনারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টও করেছেন, হয়তো যে ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন সেটাতে উনি সুস্থ হননি, হয়তো যখন ট্রিটমেন্ট নিয়েছেন আবার আগের অবস্থায় উনি ফেরত চলে যান যখন উনি ওষুধ ছেড়ে দিতেন। তো আমাদের দেশে এরকম অনেক রোগী আছেন, অনেক ভাই বোন আছেন, যেমন তারা হচ্ছে যে হয়তো এই ধরনের সমস্যায় তারা ভুগছেন, দিনের পর দিন ওনারা কষ্ট পাচ্ছেন, ওনারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না বা কার কাছে গেলে ওনাদের উপকার হবে সেটা ওনারা বুঝতে পারেন না। অনেকে আছেন যে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, ভুয়া ডাক্তারের মাধ্যমে তাদের সর্বস্ব শেষ করে দেন এবং তারা দিনের পর দিন এই ধরনের কষ্টে ভোগেন। তো সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? আমি যারা এই সব রোগে যারা অসুস্থ তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা দেখে শুনে ভালো ডাক্তার যেখানে গেলে পরে আপনাদের রোগ সঠিকভাবে ধরে এবং নির্ণয় করে ওষুধ দেওয়ার যদি খাওয়ানো হয় তাহলে সে সুস্থ হবে।
আর সেই দিক থেকে টিপিআরসি হাসপাতাল অনেক ভালো এবং আমি নিজেই তার প্রমাণ। আমি চাইবো যে আমার আমার বাবার মতো যারা অসুস্থ তারা এখানে ট্রিটমেন্ট নেন, আল্লাহ যদি সহায় হয় অবশ্যই সুস্থ হবে, সুস্থ হবে। স্যার সবশেষে একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনারা যতদিন ট্রিটমেন্ট করেছেন বা যে ধরনের সেবা পেয়েছেন, এই সেবার মানটাকে আপনারা আউট অফ টেন, দশের ভিতরে আপনারা কত মার্কস দেবেন? এখানে সার্বিক দিক দিয়ে যদি বিবেচনা করা হয় তাহলে দশে দশে দিতে হবে, দশে দশে দিবেন। আচ্ছা, আপনাদেরকে বিটি ট্যুরিজমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।